আসসালামু আলাইকুম, আমি সবুজ আহমেদ। আমি আপনাদেরকে দেখাচ্ছি এক্সটার্নাল সিএসএস, ঠিক আছে। আজকে আমি দেখাবো কিভাবে একটা ওয়েব পেজে মেনু বার তৈরি করতে হয়, ঠিক আছে। আমি একটা সুন্দর করে বানিয়ে রেখেছি, সেটা আপনাদের দেখাই। কত এরকম এক মেনু বার আমি বানিয়ে রেখেছি, ঠিক আছে। এটার বডির কালার দিয়েছি এরকম, এবং ফন্টের যে কালার, একটা কালার দিয়েছি, দেখতে পাচ্ছেন সাদা কালার। এরপরে আপনার দেখুন, আমি যে এখানে একটা ডিপ নিয়েছি, দেখুন মাউসটা এটার উপরে নিচ্ছি, তখন ব্যাকগ্রাউন্ডের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, ঠিক আছে। এরপরে আমি যে ইয়াগুলো দেখতেছেন, মেনুবারগুলো, হোম, অ্যাবাউট, কন্ট্যাক্ট, হেল্প, ঠিক আছে, স্পোর্টস, এগুলো দেখতেছেন, এগুলো হলো ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে লাল কালার। এরপরে আমি যখন এইটার উপর মাউস নিব, তখন দেখুন একটা কালার, এবং দেখুন চারপাশ দিয়ে একটু গোল দিয়ে দিছি, একটু বর্ডার রেডিয়াস আমি কিন্তু এখানে ইউজ করেছি। এরপরে দেখুন এই কালারটা কিন্তু আসতে 1 সেকেন্ড টাইম লাগছে, ঠিক আছে। এইটার জন্য আমি কি করেছি, একটু হালকা একটু ট্রানজেকশন দিয়ে দিছি, 1 সেকেন্ডের একটা ট্রানজেকশন, ঠিক আছে। তো এইটা আমি আপনাদের আজকে করে দেখাবো। দেখুন যখন আমি মাউসটা হোভার করছি, তখন এটার ব্যাকগ্রাউন্ড কালার একটা হয়ে যাচ্ছে। এরপর এইটার ব্যাকগ্রাউন্ড কালার একটা হয়ে যাচ্ছে। এরপরে এইটার আপনার কালার একটা পরিবর্তন হচ্ছে, এবং হালকা ট্রানজেকশন দিয়েছি, ঠিক আছে। 1 সেকেন্ডের ভিতরে আমার লেখাটা চলে আসে, ইফেক্ট হয়ে চলে আসে, ঠিক আছে। এইগুলো আপনারা কীভাবে করবেন মূলত আজকে টিউটোরিয়ালে আমি এটাই দেখাবো, ঠিক আছে। তো চলুন শুরু করা যাক, দেখি আমরা এটা কিভাবে করতে পারি। তো প্রথমে একটা আমি ফোল্ডার নিচ্ছি, ঠিক আছে। ফোল্ডারের ভেতরে আমি আমার একটা ফাইল নিতে হবে, ইন্ডেক্স HTML, ঠিক আছে। ইন্ডেক্স অফ HTML যদি না নেন, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। আমি নিলাম ন্যাপ বা মেনু, ঠিক আছে। মেনু নামে একটা ফাইল নিলাম, ঠিক আছে, .html, ঠিক আছে। HTML দিলাম, মেনু নামে একটা ফাইল আমি নিলাম। এরপরে একটা CSS লাগবে, যেহেতু আমরা এক্সটার্নাল CSS করছি, সেক্ষেত্রে আমরা অবশ্যই একটা CSS নেব, এক্সটার্নাল CSS। ধরুন menu.css, ঠিক আছে। নাম ইজ নট ফেক্ট, ঠিক আছে, যে কোনো নাম আপনারা দিতে পারবেন, কোনো সমস্যা নেই। তো এই দুটাকে আমরা এখন রান করব। রান করলাম, না রান করে আমাদের আগের যে ফাইলগুলো আছে ওগুলো আমি কেটে দিচ্ছি, ঠিক আছে। এখন আমার HTML এর যে মার্কআপ, সেই মার্কআপটুকু আমি নিয়ে আসি, ঠিক আছে, Ctrl 5 E, এইভাবে নিয়ে আসলাম। আপনারা এইভাবে নিয়ে আসবেন, ঠিক আছে। আমি জেন কোডিং ইউজ করছি, আপনারা চাইলে জেন কোডিং ইউজ করতে পারেন, খুব সুন্দর একটা জিনিস। তো এখানে আমি লিখে দিতে পারি, যেহেতু মেনু আমরা তৈরি করব, সেক্ষেত্রে আমরা মেনু মেনু বার TUTORIAL, ঠিক আছে। আমি মেনু বার টিউটোরিয়াল নামে একটা টাইটেল করলাম, আর হেডার দিলাম না। আমি এখানে আমার CSS ফাইলটাকে লিঙ্ক করে দেবো, ঠিক আছে, যার কারণে এখানে menu.css, ঠিক আছে। আমার এই যে CSS ফাইলটা আছে, সেই CSS ফাইলটাকে আমরা কী করলাম, লিঙ্ক করে দিলাম, ঠিক আছে। তো এটার পরে আমরা এখানে মেনু নেব, ঠিক আছে। মেনু নেওয়ার জন্য একটা ক্লাস নিতে একটা ডিপ নিতে হবে, সেই ডিপটা আমি নিলাম। এই ডিপের ভেতরে আমরা কিন্তু মেনু ইয়াটা তৈরি করব। তো এটার ভেতরে আমি ধরুন ইউএল থাকবে একটা, ইউএলের ভেতরে ধরুন এলআই থাকবে 7টা এরকম দিলাম, তার ভেতরে প্রতিটার ভেতরে একটা করে ইয়ে থাকবে, ঠিক আছে, এরকম দিয়ে দিলাম। এরকম দেওয়ার পরে দেখুন এরকম চলে আসছে, ঠিক আছে। এটা আমরা জেন কোডিং সাহায্যে করতে পারছি, ঠিক আছে, খুব সহজে কিন্তু করে ফেলতে পারছি জেন কোডিংয়ের সাহায্যে। আপনারা চাইলে জেন কোডিংটা ইউজ করতে পারেন, আমি জেন কোডিং ইউজ করছি। দেখুন কত সুন্দরভাবে লেখাটা চলে আসছে। আর যদি আমরা একটা একটা করে লিখতে যাইতাম, তাহলে অনেকগুলো লাইন লিখতে হতো, আশা করি বুঝতে পেরেছেন। এখানে আমি দিয়ে দিলাম হলো হোম, ঠিক আছে, হোম। এখানে দিয়ে দিলাম হলো অ্যাবাউট দিলাম, ঠিক আছে। যেখানে দিলাম হলো কন্ট্যাক্ট আমি করলাম। এরপরে এখানে আমি ধরুন এখানে টিউটোরিয়াল একটা দিয়ে দিলাম, ঠিক আছে। এরপরে এখানে আমি যে কোনো কিছু দিয়ে দিতে পারি, দেখুন ধরুন PHP, ঠিক আছে। এখানে আমরা REG রেজিস্ট্রেশন এরকম একটা দিয়ে দিলাম, ঠিক আছে। এরপর আমরা এখানে লিখে দিতে পারি হেল্প, ঠিক আছে, এরকম আমরা এখানে লিখে দিলাম।
তারপর এটাকে যদি আমরা রান করি, রান করি একটু দেখি আমাদের লেখাগুলো কিরকম চলে আসছে। তো এরকম চলে আসছে, ঠিক আছে, এরকম চলে আসলো। তো আমাদের প্রথমেই যেটা করব, আমরা যে মেনু বারটা নিয়েছি, ঠিক আছে, আমরা যে মেনু বারটা নিলাম, এই যে এখানে যে মেনুটা নিলাম, ঠিক আছে, মেনুটাকে আমরা প্রথমেই আমরা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিব, ঠিক আছে। এখানে মেনুটাকে ব্যাকগ্রাউন্ড দেওয়ার জন্য .me/new, ঠিক আছে, মেনু দিয়ে এখানে আমরা কি করব, ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড লিখলাম। ব্যাকগ্রাউন্ড লেখার পরে আমরা একটা কালার, যে কোনো একটা কালার কিন্তু আমরা এখানে দিয়ে দিতে পারি। যেমন ধরুন আমি এখানে GRWN, ঠিক আছে, গ্রিন গ্রিন নামে একটা কালার আমি দিয়ে দিলাম। সেক্ষেত্রে এখানে যদি রিলোড করি, সেক্ষেত্রে গ্রিন কালার যে লেখাটা, সে গ্রিন কালার যে কালারটা, সেই কালার কিন্তু এখানে চলে এসেছে। তো এরপরে আমি যদি চাই যে এখানে আমি যদি মাউসটা এর উপরে নিই, সেক্ষেত্রে কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। আমাদের যেমনটি যেখানে আমরা করেছিলাম, কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, ঠিক আছে। সেই কালারটা আমরা কিভাবে চেঞ্জ করব, এখানে আমরা কি করব, ডট মেনু এবং এখানে হবার করতে হবে, VER, ঠিক আছে, হবার করলাম। হবার করে এখানে আমরা বলে দিলাম ব্যাকগ্রাউন্ড কালার, ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড কালার আমরা এখান থেকে যে কোনো একটা কালার নিয়ে আসতে পারি। দেখুন এখানে খুব সুন্দর করে কালারগুলো কোড দেওয়া আছে, ঠিক আছে। এটা হলো আপনার কালার পিকার, আপনারা যদি কালার পিকার ইউজ করতে চান সেক্ষেত্রে ইউজ করতে পারবেন। তো আমি এই কালারটা নিচ্ছি, এইটা কপি করে আমরা এখানে আমাদের এখানে অবশ্যই হ্যাশ দিতে হবে, হ্যাশ দিয়ে পেস্ট করে সেমিকলন দিয়ে শেষ করলাম, ঠিক আছে। সেমিকলন দিয়ে শেষ করে এখানে যদি আমরা রিলোড করি, সেক্ষেত্রে দেখুন আমাদের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, ঠিক আছে। আমরা যখনই মাউস পয়েন্টটা এডের উপরে নিচ্ছি, তখনই কিন্তু আমাদের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, ঠিক আছে। এটা খুব সুন্দর একটা ইফেক্ট। তো এইটার ভিতরে আমরা ট্রানজিশন দিতে পারি, ধরুন ট্রানজিশন দিলে পারে 2 সেকেন্ড 1 সেকেন্ড, এইটার ভেতরেই কিন্তু আমাদের ইয়াটা চলে আসবে, কালারটা চলে আসবে। তো এইটার ভিতরে আমি ট্রানজিশন দেবো না, আমি দেবো হচ্ছে যে এইগুলোর ভিতরে, লেখাগুলোর ভিতরে, ঠিক আছে। তো চলুন দেখি এখন আমাদের কি করা যায়। এখন আমাদের মূল কাজটা হলো এই যে বুলেট পয়েন্টগুলো আছে না, এই বুলেট পয়েন্টগুলোকে সরিয়ে ফেলা, ঠিক আছে। আমাদের ওয়েব পেজেতে বুলেট পয়েন্ট দরকার নেই, ঠিক আছে। আমরা তার কারণে কি করব, এই যে মেনুর ভিতরে যে ইউএলটা আছে না, ইউএলটাকে আমরা এখন কল করব, ঠিক আছে। এখানে ধরুন মি এন ইউ, ঠিক আছে, মেনুর ডট, অবশ্যই ডট দিতে হবে, যেহেতু আমাদের সেটা ক্লাস, অবশ্যই ডট দিতে হবে। ডট দিয়ে এখানে আমাদেরকে বলে দিতে হবে মেনুর ভিতরে যে ইউএল আছে, সে তার লেস স্টাইল নান করে দিতে, লেস স্টাইল, ঠিক আছে। আমরা কি করে দিলাম, নান নান করে দিলাম। নান করে দেওয়ার পরে যদি এখন আমরা রিলোড করি, সেক্ষেত্রে কিন্তু আমাদের ইয়াটা কিন্তু চলে যাবে, ঠিক আছে, আমাদের বুলেটগুলো কিন্তু চলে গেছে, ঠিক আছে। এখন আমরা যেটা করতে পারি, এই ইউএল এর ভেতরে যে আমাদের এলআই আছে, এলআইটাকে আমরা বলে দিতে চাই তোমার উইথ 120 পিক্সেল, ঠিক আছে। ১২০ পিক্সেল করে দিলাম, ঠিক আছে। ১২০ পিক্সেল করে দেওয়ার ফলে প্রত্যেকটা লেখা তার 120 পিক্সেল করে জায়গা নিয়ে নেবে। এটাকে আমরা যদি প্যাডিং দিয়ে দিই, প্যাডিং আমরা দিলাম 10 পিক্সেল, ঠিক আছে, 10 পিক্সেল এরকম দিলাম। দেওয়ার পরে যদি আমরা এখানে রিলোড করি, সেক্ষেত্রে 10 পিক্সেলের যে প্যাডিং, সেল প্যাডিংটা কিন্তু চলে এসেছে। তো আমরা এটাকে এখন কি করতে পারি, এটা হলো একটা নিচে নিচে চলে আসছে, এটা আমাদের একটা লাইনের ভেতরে নিয়ে আসতে হবে, এক লাইন আমরা নিয়ে আসবো এটাকে, ঠিক আছে। যার কারণে আমাদেরকে এখানে বলে দিতে হবে, এটাকে আমরা কল করি, ঠিক আছে, কল করে আমরা এখানে বলে দিব যে ডিসপ্লে ইনলাইন ব্লক, ডিসপ্লে ইনলাইন এই কথাটুকু যদি আমরা বলে দিই, সেক্ষেত্রে কিন্তু ডিসপ্লে ইনলাইন কিন্তু চলে আসবে, ঠিক আছে। দেখতে পাচ্ছেন ডিসপ্লে ইনলাইন চলে আসছে। তো এটার সাথে যদি আমরা যোগ করে দেই হাইপেন দিয়ে, যদি BLOCK, ঠিক আছে, এরকম ব্লক লিখে দিই, সেক্ষেত্রেও কিন্তু একই কাজ করবে, ঠিক আছে। এটার ভেতরে কোনো
তফাত নেই। এটা আপনারা দিবেন, ঠিক আছে? এখন আমরা যদি প্যাডিং যদি নাও দিই, সেক্ষেত্রে আমাদের এটা কাজ করবে, কারণ আমরা এই যে উইথটা দিয়েছি না, উইথটা কিন্তু এখন পেয়েছে, যখনই আমরা ডিসপ্লে ব্লক করেছি তখনই আমাদের প্যাডিংটা উইথটা কিন্তু পেয়ে গেছে, ঠিক আছে? এখন যদি আমরা এখানে রিলোড করি, 120 পিক্সেলের যে জায়গাটুকু, সেই জায়গাটুকু কিন্তু তারা নিয়ে নিয়েছে, ঠিক আছে? তো এখন চাচ্ছি যে লেখাগুলাকে একটু বড় করতে হবে অবশ্যই, ঠিক আছে? সেক্ষেত্রে আমরা ইলাইয়ের ভিতরে যে ই আছে না, এটাকে এখন আমরা কল করতে পারি, ঠিক আছে? এখানে এসে আমরা কন্ট্রোল ভি করলাম এবং এখানে এটা দিলাম, এটাকে দিয়ে ফন সাইজ আমরা করে দিলাম হলো ধরুন 30 পিক্সেল, ঠিক আছে? আমরা ফন সাইজ আমরা 30 পিক্সেল করে দিলাম, আপনারা এরকমভাবে করে দিবেন। দেখুন 30 পিক্সেলের যে লেখাগুলো, সেই লেখাগুলো চলে আসছে। তো আমি আর একটু বাড়িয়ে দিই, এখানে 35 করে দিই, আপনারা আপনাদের ইচ্ছে মতো দিবেন, বড় দেখানোর স্বার্থে আমি একটু বড় করে দিই। তো এখন আমাদের মেইন কাজটা হলো এই যে, দেখুন এইটার নিচে কিন্তু দাগ আছে একটা, ঠিক আছে? এই দাগগুলোকে আমরা সরিয়ে ফেলবো, ঠিক আছে? যার জন্য আমাদের এখানে এটার ভেতরেই আমাদেরকে বলে দিতে হবে টেক্সট ডেকোরেশন নান, TEXT হাইপেন ডেকোরেশন, টেক্সট ডেকোরেশন এখানে আমরা নান করে দিব, ঠিক আছে? এখানে এনও এনই, ঠিক আছে? নান নান করে দিলাম। নান করে দিয়ে যদি এখন আমরা এখানে রিলোড করি, সেক্ষেত্রে দেখা যাবে যে যে দাগটা ছিল, ঠিক আছে, সেই দাগটা কিন্তু আর নেই। তবে আমরা এখানে প্যাডিংও দিয়ে দিতে পারি, কারণ এখানে দেখুন একটু হিবিছিবি লেগে আছে, ঠিক আছে? যার কারণে আমরা প্যাডিং দিয়ে দিতে পারি। এখানে আমরা প্যাডিং যেহেতু দিয়েছিলাম, সেক্ষেত্রে আমরা এখানে প্যাডিংও দিয়ে দিতে পারি। প্যাডিং দিলে কি হবে, আপনার লেখাগুলো যার যার গা থেকে 10 পিক্সেল করে প্যাডিং দিলে সরে যাবে, ঠিক আছে? এরপর রিলোড করলে দেখুন সরে গেল। তো আমরা যখন মাউস পয়েন্টটা এই লেখার উপর নেব, ঠিক আছে, তখন এই লেখাগুলোর কালার অটো চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? সেজন্য আমাদেরকে যেটা করতে হবে, ধরুন এই যে এলাইটাকে আছে না, এটা এলাইটাকে আমরা কি করব, হবার করব, ঠিক আছে? হবার করে HOVER, ঠিক আছে? হবার করে এটার একটা ব্যাকগ্রাউন্ড আমরা দিয়ে দিব, ঠিক আছে? ব্যাকগ্রাউন্ড ক্লোন, এখান থেকে আমরা সুন্দর একটা কালার নিয়ে আসি, এইটা নিয়ে আসলাম। এটা যদি আমরা এখানে দিয়ে দিই, সেক্ষেত্রে কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু কাজ করবে। এবার যদি আমরা এখানে রিলোড করি, রিলোড করে দেখুন এটার উপরে যখনই আমি আমার মাউস পয়েন্টার নিয়ে যাচ্ছি, তখনই কিন্তু এটার কালারটা কিন্তু অটো চেঞ্জ হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো আমরা চাচ্ছি যে এই যে কানি কানি আছে না, কানি কানি থেকে একটু গোল হয়ে আসুক, ঠিক আছে? সেজন্য আমাদের যেটা করতে হবে, এখানে আমাদেরকে লিখে দিতে হবে বর্ডার রেডিয়াস, ঠিক আছে? এখানে আমরা যদি বর্ডার রেডিয়াস দিই, বর্ডার হাইপেন রেডিয়াস, RADIUS, ঠিক আছে? রেডিয়াস কোলন ধরুন 10 পিক্সেল আমি করে দিলাম, 10 পিক্সেল করে দিলে এখানে কিন্তু 10 পিক্সেল আকারে চলে আসবে, ঠিক আছে? দেখুন এই যে এরকম 10 পিক্সেল দেওয়ার ফলে কানিগুলো একটু বাঁকা হয়ে গেছে, ঠিক আছে? আপনারা চাইলে আরও যদি বাড়িয়ে দিতে চান, সেক্ষেত্রে কিন্তু বাড়িয়ে দিতে পারবেন। তো এইটাকে যদি আমরা ট্রানজিশন দিয়ে দিতে চাই, সেক্ষেত্রে কিন্তু আমরা ট্রানজিশন দিয়ে দিতে পারবো। যেমন ধরুন এই যে এখানে আমরা কোনটা যেন করছিলাম, এই যেটা, এটাকে দেখুন এই যে ট্রানজিশন দেওয়ার ফলে একটু আস্তে করে আসছে, ঠিক আছে? এই যে এখানে, তো এটা যদি আপনারা দেখতে চান, সেক্ষেত্রে আপনারা কীভাবে দেখবেন? যদি আপনারা যে কোনো ওয়েব পেজে এখানে কি ইউজ করেছে সেটা যদি দেখতে চান, সেক্ষেত্রে কী করবেন, এখানতে রাইট বাটন ক্লিক করে যে ভিউ পেজ সোর্স, ঠিক আছে, এখানে ক্লিক করবেন।
এখানে ক্লিক করার পরে আপনারা যদি সিএসএস দেখতে চান, সেক্ষেত্রে এই যে দেখুন, এই যে ন্যাপ ডট সিএসএস, আপনারা সিএসএস দেখলেই চিনতে পারবেন। এখানে যে কোনো স্টাইল ডট সিএসএস লেখা থাকতে পারে, যে কোনো সিএসএস লেখা থাকতে পারে, সেই সিএসএসের ভিতরে আপনারা ক্লিক করবেন, ঠিক আছে। ক্লিক করার পরে দেখুন এখানে কিন্তু সব কিছু লেখা আছে, এখানে কি কি ইউজ করা হয়েছে এবং কোন জায়গায় কি করা হয়েছে, ঠিক আছে, সব কিছু কিন্তু লেখা আছে। দেখুন ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া আছে 888, ঠিক আছে। আমরা যদি ব্যাকগ্রাউন্ড কালার যদি বডিকে আমরা এটা দিয়ে দিই, সেক্ষেত্রে দেখুন আমরা এখানে আবার মার্কআপে আসি। মার্কআপে এসে এখানে যদি এসে আমরা বডিকে যদি এই কালারটা দিয়ে দিই, সেক্ষেত্রে কিন্তু আমাদের কালারটা কিন্তু এখানে চলে আসবে। দেখুন আমাদের বডির কালারটা কিন্তু চলে আসলো, ঠিক আছে, কত সুন্দর এভাবে দেওয়া আছে। তো আমরা এখানে যেটা দেখতে চাই সেটা যদি ইচ্ছা মতো আমরা যে যেটা খুশি সেটাই কিন্তু আমরা দেখতে পারবো, ঠিক আছে। দেখুন এই যেখানে ন্যাপ ইউএল এর ভিতরে এলআই এলআইকে হোভার করেছে এ, ঠিক আছে, তার ব্যাকগ্রাউন্ড কালারটা রেড হয়ে গেছে, ঠিক আছে। এভাবে আপনারা চাইলে ই করতে পারেন, ঠিক আছে। তো এই যে দেখুন এখানে ট্রানজিশন ইউজ করা আছে, ঠিক আছে, এই ট্রানজিশনটা যদি আমরা ইউজ করি সেক্ষেত্রে কিন্তু আমাদের কাজ করবে। এটাকে আমরা কপি করে যদি আমাদের ওয়েব পেজে শো করাতে চাই, সেক্ষেত্রে দেখুন আমরা এখানে কি করব, এই যে হবার আছে, হবারের ভিতরে আমরা যদি এই ট্রানজিশনটাকে দিয়ে দিতে চাই, ঠিক আছে, 1 পিক 1 সেকেন্ড, ঠিক আছে, এটা ট্রানজিশন হলো 1 সেকেন্ড, সেকেন্ড আকারে করে ধরুন 5 সেকেন্ড দিলে 5 সেকেন্ড ধরে আসবে, 2 সেকেন্ড দিলে 2 সেকেন্ড ধরে আসবে, 1 সেকেন্ড দিলে 1 সেকেন্ড দূর জোরেই সময় নিয়ে আসবে, ঠিক আছে। তো আমরা এখানে একটু রিলোড করি, রিলোড করে দেখি, দেখুন এটা কিন্তু এখন ধীরে আস্তে করে আসছে, ঠিক আছে, আপনারা বুঝতে পারছেন কিনা আমি জানি না, কিন্তু তবে আসছে, আগের মতো আর এত তাড়াতাড়ি আসছে না, বাট 1 সেকেন্ড সময় নিয়েই চলে আসছে কিন্তু, ঠিক আছে। বাট আপনাদের আর একটু করে দেখাই, 2 সেকেন্ড দিই আমি এখানে, 2 সেকেন্ড দিয়ে একটু দেখাই, রিলোড করি 2 সেকেন্ড, দেখুন 2 সেকেন্ড সময় নিয়ে কিন্তু এটা চলে আসছে, মাউস পয়েন্টার নেওয়ার সাথে সাথে কিন্তু আসছে না, ঠিক আছে। মাউস পয়েন্টটা যখনই নিচ্ছে 2 সেকেন্ডের পর, 2 সেকেন্ডের মাঝখানেই আমার এই কালারটা কিন্তু চলে আসছে। তো আপনারা যদি চান যে এই কালারটা যখন হবার করব, ঠিক আছে, তখন এই ফন্ডের কালারটা সাদা হয়ে যাবে, ঠিক আছে, সেক্ষেত্রে তাও কিন্তু করতে পারবেন। এই যেখানে যদি আপনারা লিখে দেন যে কালার কালার সাদা, ঠিক আছে, আমরা সাদা করে দিলাম, সাদা করে দেওয়ার পরে যদি আমরা এখানে রিলোড করি, সেক্ষেত্রে কিন্তু সাদা, ও সরি, এটাকে ইয়েটাকে হবার করতে হবে, আমাদের যে ইয়ে আছে সেই ইয়েটাকে আমরা হবার করলে, হবার করলেই কিন্তু আমাদের লেখাটা সাদা হয়ে যাবে, ঠিক আছে। আমরা এটাকে কপি করি, কপি করে যদি এখানে এসে এটাকে পাস্ট করে এটাকে আমরা কি করব, হবার করব, হবার করে যদি এখানে আমরা বলে দেই ব্যাকগ্রাউন্ড, শুধু ব্যাকগ্রাউন্ড না, শুধু কালার, কালার লিখে দিতে হবে, শুধু কালার আমরা কি করে দিলাম, হোয়াইট করে দেব, এই যে এইটা আমরা ইউজ করতে পারি, এখান থেকে কপি কাট করে নিলাম, কাট করে নিয়ে এখানে পাস্ট করলাম, পাস্ট করে এখানে যদি এখন রিলোড করি, সেক্ষেত্রে কালারটা কিন্তু সাদা কিন্তু হয়ে যাবে, দেখুন লেখার কালার কিন্তু সাদা হয়েছে, নর্মালি কিন্তু কালারটা আছে, ঠিক আছে, এরকম দেখুন আমাদের যখন মাউস পয়েন্টটা নিচ্ছি তখনই আমাদের লেখাটা কিন্তু সাদা হয়ে যাচ্ছে, ঠিক আছে, হালকা ইফেক্ট দেওয়া আছে, কত সুন্দরভাবে আছে। তো আশা করি বুঝতে পেরেছেন আমি কী বোঝানোর চেষ্টা করেছি, টিউটোরিয়ালটা আর বেশি বড় করতে চাচ্ছি না, এখানেই শেষ করতে চাচ্ছি, কারণ আমি যেটুক দেখানোর সেটুক অলরেডি দেখিয়ে ফেলেছি, আশা করি বুঝতে পেরেছেন। আর আপনারা অলওয়েজ ট্রাই করবেন, ঠিক আছে, যখনই আপনার গ্যাপ পড়ে যাবে 2-4 দিন 5 দিন 7 দিন, ঠিক আছে, তখন কিন্তু ভুলে যাবেন, সেজন্য আপনারা দিন দিনে যখন নতুন নতুন শিখবেন তখন দিনে দিনে একবার, না পারলেও একবার করে ট্রাই করবেন, না হলে 2 দিনে 1বার কিন্তু ট্রাই করতেই হবে, না হলে কিন্তু ভুলে যাবেন যে কিভাবে কি করা হয়েছে, ঠিক আছে। এর পরবর্তী টিউটোরিয়াল আমি আপনাদের জিমেইল সিগনেচার কিভাবে করতে হয়, ঠিক আছে, এই যেরকম একটা জিমেইল সিগনেচার, আপনার HTML জিমেইল সিগনেচার কিভাবে করতে হয়, ঠিক আছে, এটা আমি আপনাদেরকে দেখাবো। দেখুন আমি এখানে জিমেইল একটা সিগনেচার করে রেখেছি, ঠিক আছে, এর পরবর্তী টিউটোরিয়াল আমি এগুলো দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ।
ড্রপ ডাউন মেনু আমি আপনাদেরকে দেখাবো, আস্তে আস্তে করে সবগুলো টিউটোরিয়াল আমি করবো ইনশাল্লাহ। আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমার সাবস্ক্রাইবার অনেক কম। আর অবশ্যই লাইক, একটা লাইক দিবেন, শেয়ার করার দরকার নেই, শেয়ার দ্বারা চাইলে যদি মনে চাইলে শেয়ার করেন, তার তাছাড়া কিন্তু শেয়ার করার দরকার নেই। আপনারা অবশ্যই লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।